পহেলা মে আজ বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের সামনে যে স্ফুলিঙ্গের জন্ম হয়, পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। প্রতি বছর পহেলা মে শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি, ভ্রাতৃত্ব ও সংগ্রামের পালিত হয়। হাজার বছর ধরে নানা দিবস হিসেবে পহেলা মেকে পালন করেছে মানুষ। সে হিসেবে বলা যায় মে মাসের প্রথম দিনে উৎসব উদযাপনের ইতিহাস বেশ পুরনো। তবে 1886 সালের পয়লা মে আগের সমস্ত ইতিহাসকে ছাপিয়ে যায় যুক্তরাষ্ট্রের শিকাগোয় শ্রমিকদের বিক্ষোভ। ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব শুরু হলে অস্বাস্থ্যকর পরিবেশ ও দীর্ঘ কর্মঘণ্টার ফলে অসুস্থ হয়ে পড়ছিল হাজারো পুরুষ, নারী ও শিশু শ্রমিক। কারখানায় শ্রমিকদের কাজ করতে হতো 10 থেকে 12 ঘন্টা, কিন্তু সে তুলনায় মজুরি ছিল খুবই কম। কর্মস্থলের এই অমানবিক পরিস্থিতির অবসানে শিকাগোর একদল শ্রমিক 1884 সালে দাবি তোলে 1886 সালের পয়লা মে থেকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্মঘণ্টা 8 ঘন্টা ধরে আইন পাশ করতে হবে। দাবির পক্ষে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ, কিন্তু প্রতিবাদ বিক্ষোভ কোনোটাই কানে তোলে না মালিকপক্ষ। তাই 1886 সালের পয়লা মে যুক্তরাষ্ট্র জুড়ে কারখানা থেকে বের হয়ে রাস্তায় নামে 3 লাখ শ্রমিক। অচিরেই কাজ প্রত্যাহার করা শ্রমিকের সংখ্যা দাঁড়ায় 10 লাখে। 3রা মে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 4ঠা মে শিকাগোর হে মার্কেটের সামনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছিলেন অগাস্ট স্পাইস। হঠাৎই দূরে দাঁড়ানো পুলিশের উপর বোমা হামলা হলে নিহত হয় 7 পুলিশ। শুরু হয় শ্রমিক পুলিশ সংঘর্ষ, মারা যায় 11 শ্রমিক। এ ঘটনার পর 1890 সালে গড়ে ওঠে সমাজতান্ত্রিক ও লেবার পার্টিগুলোর নতুন জোট সেকেন্ড ইন্টারন্যাশনাল। হে মার্কেটে শহীদদের সম্মানে সমাবেশের ডাক দেয় ওই জোট। সাড়া দিয়ে ওই বছর লন্ডনে পহেলা মে 3 লাখেরও বেশি লোক এক সমাবেশে সর্বোচ্চ কর্মঘণ্টা 8 ঘণ্টা নিশ্চিতের পক্ষে বিক্ষোভ করে। তবে মে দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পায় 1904 সালে। সেকেন্ড ইন্টারন্যাশনাল প্রতিনিধিদের 6ষ্ঠ কংগ্রেসের আয়োজন করা হয় ওই বছরের 14 থেকে 18 আগস্ট। স্বীকৃতি পায় শ্রমিক দিবস। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।